আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আল্লাহর কাছে এই কামনা করছি, আল্লাহ যেন সবখানে সব সময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আলোচনা করার জন্য নির্ধারণ করেছি। আজকের অতিথিকে চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন ঢাকা নেসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খাদ্য সংকট মোকাবিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন। এই বিষয়টি আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংকট দেখেছি এবং সংকটকালীন সময়ে কিভাবে এই সংকটকে কাটিয়ে ওঠা যায় সেই বিষয়ে ইসলাম নানান দিক নির্দেশনা দিয়েছে, তাও আমরা দেখেছি, কিন্তু আমরা শুধু মানতে পারিনি। আল্লাহ তাআলা দুঃখ যেমন সৃষ্টি করেছেন, সুখও সৃষ্টি করেছেন, তেমনি অন্ধকারাচ্ছন্ন রাত যেমন সৃষ্টি করেছেন, তারপরে আলোকিত দিনও সৃষ্টি করেছেন। তাই কখনো দুঃখ কষ্ট অভাব অনটন এলে একদম ভেঙে পড়া উচিত নয়। আমাদের একটি কথা মনে রাখতে হবে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। সুরা ইনসিরা 6 নং আয়াত। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করেন। তিনি সুরা বাকারার 155 নং আয়াতে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল এবং ফল ফসল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তো এই যে ওয়ালানা বলো ওয়ান্নাকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াশিরিস সাবিরিন। তো এই যে ক্ষুধা, ভয়, দারিদ্রতা, ফসলের স্বল্পতা, এগুলো হতে পারে, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন। নবীজি এবং সাহাবায়ে কেরাম তাদের যুগে, সাহাবায়ে কেরামদের যুগেও মাঝে মাঝে খাদ্য সংকট অভাব অনাটন দেখা দিয়েছিল। তা থেকে উত্তরণের জন্য তারা কোন পথ অবলম্বন করেছে, আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খাদ্য সংকট বা দুর্দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ধৈর্য সহকারে আল্লাহর সাহায্য চাইতেন এবং মুমিনদের দুর্দিনে ধৈর্য ধারণের দীক্ষা দিতেন। যারা তা করতে পারে মহান আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফেরাবে, বরং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ শেষ বিচার, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি। আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, এতিম অসহায় মুসাফির এবং প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে এবং যে সালাত কায়েম করে, জাকাত দেয়, এমনকি তিনি গ্রামগঞ্জের এক খণ্ড জমিও অনাবাদি পড়ে থাকতে দেননি এবং তার চেষ্টা ফলপ্রসূ হলো। আমরা এই যে সাহাবায়ে কেরামদের যে সংকটকালীন সময় তারা কীভাবে জমি চাষ করত এবং গ্রামগঞ্জের সেইগুলোকে কাজে লাগাতো, তার কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পাই। এবং ধৈর্য, তারা যেভাবে ধৈর্য ধরতেন এবং তারা অভাবে পতিত হতেন, কিন্তু অভাবে পতিত হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাদের সেই অবস্থার মধ্যে থেকে নিকট আত্মীয়দের খোঁজ রাখতেন, এতিমদের অসহায়দের খোঁজ রাখতেন, এরপরে হলো যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে কিন্তু তারা দান দক্ষিণা করতেন। আমরা কিন্তু শুধু এই সুদিনে দান করব, ভালো কাজ করব, দুর্দিনে করব না, এমনটি নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহ, আপনি তাদের রিজিক পর্বত চূড়ায় পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ তার এবং মুসলমানদের দোয়া কবুল করলেন। তখন বৃষ্টি বর্ষিত হলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ তাআলার শপথ, যদি আল্লাহ এই বিপর্যয় দূর না করতেন তবে আমি কোনো সচ্ছল মুসলমান পরিবারকেই তাদের সঙ্গে
সমসংখ্যক অভাবী লোককে যোগ না করে ছাড়তাম না। যতটুকু খাদ্য খাদ্যে একজন জীবন ধারণ করতে পারে তার সাহায্যে দুজন লোক ধ্বংস থেকে রক্ষা পেতে পারে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন এবং হলো তারা অভাবটাকে মোকাবেলা করার জন্য চেষ্টা করতেন। তো এই যে আমরা অভাবকালীন সময় দেখি যে সব কিছু কিনে রাখা যায় কীভাবে, যাতে আমার অভাবটা না লাগে, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমি একসাথে সব কিছু কিনে রাখতে গিয়ে একটা জিনিসের দাম বেড়ে গেছে সেটা স্টক করে রাখতে গিয়ে অন্য মানুষ যে বঞ্চিত হবে, এই অভাবটা যে তাদের উপরে গিয়ে পড়বে, এটা আমরা অনেক সময় ভাবি না। তো সংকট যখন শুরু হয় তখন আমরা সবাই চেষ্টা করি সবার জিনিসগুলো পরিপূর্ণভাবে রেখে দিতে, যে কারণে নানান সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। চলুন আমরা এই বিষয়টি নিয়ে আজকের আমরা আমাদের অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি মহতরাম, ধন্যবাদ। নাহমাদুহু ওয়াসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত সময় উপযোগী একটি আলোচ্য বিষয় আপনি নির্ধারিত করেছেন, সেজন্য ধন্যবাদ। আজকে সারা পৃথিবীতে আমরা একটি আসন্ন খাদ্য সংকটের কথা শুনে আতঙ্কিত হয়ে গেছি। বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়া হচ্ছে 2023 খাদ্য সংকটের একটি বর্ষ হতে পারে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংগঠিত হওয়ার পর থেকে খাদ্য সংকটের একটা পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এটা কোনো একটি নির্দিষ্ট দেশের সংকট নয়, গোটা মানব সভ্যতার সংকট দেখা দেওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা রাজ্জাক, মানুষের রিজিকদাতা, এখানে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রথম বিষয় হচ্ছে সংকট উত্তরণে আমাদেরকে আতঙ্কিত হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, যেটা আপনি সূরা বাকারার আয়াত থেকে তেলাওয়াত করে বুঝিয়ে দিয়েছেন যে অবশ্যিল্লাদিনা অবশ্যই সবরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। পরীক্ষা আসবে, দুর্ভিক্ষ আসবে, অভাব অনটন আসবে, কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে সর্বপ্রথম আমরা মুসলমান রাসূলের উম্মাহ হিসেবে আমাদের প্রথম দায়িত্বটি হচ্ছে আতঙ্কিত না হওয়া, বরং আল্লাহর কাছে বিষয়টিকে সুপর্দ করে দেওয়া, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে শান্তি, দয়া, করুণা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। এবং এই বিপদে যদি এসে যায়, সেখানে যদি আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখবেন, আমরা হেদায়েতের উপর অটল থাকব। আর অভাবের স্বভাব নষ্ট হয় একটি কথা আছে, কিন্তু মোমিনের দায়িত্ব হলো ওই মুহূর্ত তাকওয়া অবলম্বন করা, তাকওয়ার জিন্দিগি, পরহেজগারি জিন্দিগি অবলম্বন করা। ওয়ামাইয়া তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ পাক খুলে দেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে করেনি, কোনোদিন চিন্তাও করেনি। এগুলি ছিল মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ। আল্লাহ সুবহানাহু তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, সকলের রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। যে পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেননি। সুতরাং এখানে আমাদের প্রয়োজন হবে তাকওয়াকে অবলম্বন করা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, আল্লাহর উপর বিশ্বাস রাখা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিবেন, কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখা যায় কি, যে অভাব, এই যে অভাবের বিষয়টা, খাদ্য সংকটের বিষয়টা, এটা আমি প্রথমত দুইটা ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে সভ্যতার জন্য ব্যাপকভাবে মানুষ খাদ্য সংকটে পড়ে গেছে, এটা একটা পর্যায়। আরেকটা হচ্ছে যে না, সমাজের কিছু মানুষ খাদ্য সংকটে আছে, এটা একটা পর্যায়, এটা সবসময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খাদ্য, রিজিক,
সব কিছু কিন্তু যত পৃথিবীতে যতগুলো মানুষ আল্লাহ পাঠিয়েছেন ততগুলো মানুষের জন্য যেই পরিমাণ রিজিকের দরকার সেই পরিমাণ রিজিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করেন। সেখানে সরবরাহ অথবা মানুষের দুর্নীতি বা মানুষের প্রতি মানুষের অমানবিক আচরণ এই সমস্ত কারণে সেখানে সংকট সৃষ্টি হয়। আল্লাহ পাক বলছেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাউজুন। আল্লাহ বলেন এই জমিনকে আমি বিস্তৃত করে দিয়েছি, জমিনে আমি অসংখ্য পর্বতরাজি স্থাপন করেছি এবং প্রত্যেকটি জিনিস আমি পরিমাণ মতো সৃষ্টি করেছি, উৎপাদন করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে সংকট সৃষ্টি হওয়ার কথা না, মানুষের আচরণে আল্লাহ কখনো নারাজ হয়ে যান তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা বিপর্যয়ের মুখে ঠেলে দেন। জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়াহদারুন। যে মানুষ যে অপকর্মগুলো করে, মানুষ মানুষের প্রতি যে অমানবিক আচরণ করে, মানুষ মানুষের প্রতি যে হিংস্রতা হিংস্র রূপ ধারণ করে, মানুষ মানুষের প্রতি যে শত্রুতা করে, মানুষ যেভাবে চলা দরকার আল্লাহর বিধান লঙ্ঘন করে মানুষ পাশবিক পর্যায়ে নেমে যায় তখন আল্লাহ মানবতাকে সতর্ক করার জন্য কখনো কখনো বিপর্যয় দেয়। তো এই বিপর্যয়গুলো কাটিয়ে ওঠার জন্য আমরা সবচেয়ে বড় পথ যেটা সেটা হলো আমরা নবী রাসূলদের দিকে যদি তাকাই তাহলে আমরা এই সংকটগুলো থেকে উত্তরণের সহজ সমাধান পেয়ে যাই। আমরা জানি যে মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের জামানায় একটা বড় ধরনের খাদ্য সংকটের অবস্থা তৈরি হয়েছিল এবং মিশরের তৎকালীন বাদশাহ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের ইশারা থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম বুঝতে পেরেছিলেন যে এই দেশে খাদ্য সংকটের তৈরি হবে। আজকে যেমন বিশ্ব খাদ্য সংস্থা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে খাদ্য সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা করছে, এমনই একটি পরিস্থিতি ওই সময় তৈরি হয়েছিল। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম কি বললেন যে তোমরা একটা কাজ করো, ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাবান ফামা হাসাদতুম ফাদারুহু ফি সুম্বুলিহি ইল্লা ক্বালিলাম মিম্মা তাকুলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম প্রথম যে পরামর্শটি দিলেন যে আগত সময়ে যে খাদ্য সংকট তৈরি হবে দেশে সেখান থেকে উত্তরণের জন্য আল্লাহ কোরআনে কি বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের বক্তব্য কোট করে বললেন যে তোমরা আগামী 7 বছর সুন্দরভাবে ভালোভাবে ফসল উৎপাদন করো। মানে যে কয়দিন সময় আছে আগামী 7 বছরের বিষয়টা এটা ওই সময়ের প্রেক্ষাপট ছিল, তার মানে আমাদেরকে এখনই কী করতে হবে, ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে খাদ্য সংকটের আশঙ্কা করে থাকি বা সামনে খাদ্য সংকট হতে পারে তাহলে আমাদের এখনই উচিত প্রত্যেকটি আমাদের অনাবাদী জমিকে আবাদের ভিতরে নিয়ে আসা। এটা রাষ্ট্রীয় উদ্যোগ তো আর তৃণমূল পর্যায় পর্যন্ত যেতে নাও পারে, এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের দায়িত্ব। আমার বাড়ির পাশে যে পতিত জমি আছে, আমার বাড়ির পাশে যে পতিত জায়গা আছে, আমি একটা সবজি লাগালেও যেন রোপণ করতে পারি, একটা ফল গাছ যেন রোপণ করতে, কোনো মাটি যেন আমাদের খালি না থাকে, যেটা ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে তোমরা সুন্দরভাবে উৎপাদন করো। আর যেটা শস্য দানা যেটাকে সংরক্ষণ করা যায় সেটাকে ফাদারু হুফিস সুম্বুলিহি যে ইল্লা কলিলা মিম্মা তাকুলুন, তোমরা এই যে শস্যগুলো উৎপাদন হবে তার মধ্যে কিছু গুদামজাত করতে হবে, যে যদি সংকট হয় সংকটকালে যেন সেই শস্যটা আমাদের দেশের নাগরিকরা খেয়ে পরে বাঁচতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু সালাম কিন্তু এই নীতি গ্রহণ করে, অর্থাৎ ব্যাপকভাবে চাষাবাদ বাড়িয়ে দিয়েছেন এবং কিছু সংরক্ষণ করছেন। আল্লাহ বলছেন যে তোমরা কী করো না, আল্লাহর উৎপাদিত পণ্যদকে খাও কিন্তু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যে তোমরা অপচয় করো না। আমরা আজ পৃথিবীতে যদি দেখি তাহলে পৃথিবীর সব দেশে কম বেশি অপচয়ের একটা চর্চা আছে, অপচয় কিন্তু আমাদের দারিদ্র ডেকে আনে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন তোমরা অপচয় করো না, অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাহলে আমাদের উৎপাদিত প্রথমত উৎপাদনে মনোযোগী হওয়া এবং উৎপাদনে মনোযোগী হলে উৎপাদিত পণ্য শস্যগুলা আমাদের ফলমূলগুলো যেগুলো সংরক্ষণ করা যায় সেগুলোকে যথেষ্ট পরিমাণ সংরক্ষণ করা এবং বর্তমানে যেন অপচয় না হয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের যার যতটুকু জমি আছে আবাদ করো, আর যদি নিজে আবাদ করতে না পারো তাহলে অন্য ভাইকে আবাদ করার সুযোগ দাও, আর যদি এটা কেউ না করে নিজেও আবাদ করলো না অন্য কাউকে আবাদের সুযোগ দিল না। আমাদের দেশের যে বর্গ চাষি
আছে যে তাদেরকে চাষ করতে দিলে তারা চাষ করে, ফসল কিছু দিয়ে মালিককে দিয়ে কিছু নিজেরা খায়। এটাও যদি না করে, যদি জমিটাকে পতিতই রাখে, আবাদযোগ্য জমিকে অনাবাদই রাখে, আল্লাহ রাসুলের নির্দেশ হলো এটা রাষ্ট্র যেন জমিটাকে তার আয়ত্ত নিয়ে যায়। আয়ত্ত নিয়ে হলো সেটাকে উৎপাদনে কাজে লাগানো। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কিন্তু আমদানি রপ্তানির যে বিষয়, এটা কিন্তু ছিল মানুষের রিজিক। আল্লাহ রাসূল বলছেন 90% হচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে। তাহলে এই সময়তে আমাদেরকে আমদানি রপ্তানি এটাকে কীভাবে বাড়ানো যায়, প্রত্যেকটা দেশের মধ্যে আমদানি রপ্তানির আদান প্রদানটা, যেমন আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শস্য রপ্তানির একটা চুক্তি হলো। এটা একটা ইতিবাচক দিক। 6 মাস পর্যন্ত ইউক্রেন হচ্ছে পৃথিবীর একটা গম উৎপাদনের একটা উর্বর ভূখণ্ড, সেখানে পৃথিবীর বহু দেশের মানুষের রিজিক আল্লাহ ওখানে দেন। এটা বন্ধ থাকার কারণে বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। এটা এখন রপ্তানি শুরু হওয়ার কারণে ইনশাল্লাহ আল্লাহ চাইতে এই আশঙ্কাটা বা সংকটটা অনেকটা কমে যাবে। তাহলে আল্লাহর রসুল এটা কিন্তু শিক্ষা দিয়েছেন। নবীজি জন্মগ্রহণ করছেন পবিত্র মক্কা নগরীতে, আর মক্কা নগরী ছিল তখন বিশ্বের সকল দেশের মানুষের মিলন স্থল কেন্দ্র, এবং এটা ছিল আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। হজ উপলক্ষে বা মানুষ কাবাগরে উমরায় আসত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তৎকালীন পৃথিবী তার এত বড় ছিল না, সভ্যতার বিস্তৃতি আরব দেশে বিভিন্ন দেশের লোকেরা ওখানে আসত। আল্লাহ রসুল সেখান থেকে কিন্তু আমদানি এবং রপ্তানি যে বিশ্ব বাণিজ্যটা, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝেছিলেন। এবং রাসূল নবুয়তের আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিজনেস তিনি রপ্তানি করেছেন সিরিয়ায়, আবার সেখান থেকে খাদ্যদ্রব্য আমদানি করেছেন, এই প্র্যাকটিসটা আল্লাহ রসুল মদিনা মুনাফরে যাওয়ার পরে যখন মুহাজির সাহাবিরা মক্কা থেকে গেলেন মদিনায়, তখন তো মদিনায় হঠাৎ করে লোক সংখ্যা বেড়ে গেল। কারণ মক্কার মুহাজিররা মদিনায় গিয়ে একটা নতুন সংকট বা একটা চাপ তৈরি হয়েছে। এখন এখানে তো মদিনার মানুষ তো শুধু খেজুর উৎপাদন করত, খেজুর আর কিছু জব উৎপাদন হতো, কিছু আঙ্গুর উৎপাদন হতো। আল্লাহ রসুল কী করলেন যে এতগুলো মানুষ যেহেতু নতুনভাবে এখানে একটা জনগোষ্ঠীর সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে, সাহাবিরা মুহাজির সাহাবিরা তো এমনটা না যে মদিনা যে জন্মগ্রহণ করছে তারপরে আস্তে আস্তে পরে, এমনটা তো না, তারা তো পরিবার পরিজন সহ অনেকে নিয়ে গেছেন। এই সংকট একটা হঠাৎ করে একটা জনসংখ্যা বৃদ্ধি, একটা খাদ্যের উপর যে চাপ আসছে, আল্লাহ রসুল কী করলেন মদিনা মুনাফারে গিয়ে প্রথম মসজিদে নববী তৈরি করার পরেই দ্বিতীয় যে কাজটি করছেন সেটা হলো আল্লাহ রসুল একটা বাজার ব্যবস্থাপনা করছেন। আল্লাহ রসুলের নিজের তদারকিতে মদিনাতে বনু কাইনুকা যে বাজারটি ছিল সেটার ব্যবস্থাপনা নবীজি গ্রহণ করলেন, এবং পাশে একটা উন্মুক্ত জায়গা দেখে আল্লাহ রসুল একটা বাজারের ব্যবস্থা করে দিলেন। তো দেখা গেল বাজারের ব্যবস্থা করার কারণে মদিনাতে অন্যান্য এলাকার মানুষের যাতায়াত আসলো, এবং বিভিন্ন মরুভূমির বিভিন্ন বেদুইনরা সেখানে মালামাল নিয়ে আসা শুরু করলো, এবং সেখানে দেখা গেল একটা কি আমদানি রপ্তানির ব্যাপার দাঁড়িয়ে গেছে। মদিনা মুনাওয়ারায় হঠাৎ করে যে জনস্ফীতি হয়েছিল সেই খাদ্য সংকটটা দূর হয়ে গেছে। তাহলে আমদানি রপ্তানিটা বাড়ানো, আর প্রথম কথা হলো উৎপাদন বাড়ানো, আর এই উৎপাদনটাকে পরিবহন এবং আমদানি রপ্তানির মাধ্যমে এক অঞ্চলের খাবার আরেক অঞ্চলে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছেন যে এক দেশে এক এক দেশে এক একটার উৎপাদন বেশি হয়। তো উৎপাদন বেশি হলে এক দেশে একটা জনগোষ্ঠীর জন্য যে প্রয়োজন দেখা যায়, তার কিছু পণ্য আছে যেটা তার উদ্বৃত্ত আছে, আবার আরেকটা জনগোষ্ঠীর মধ্যে এমন কিছু পণ্য আছে যেটা উদ্বৃত্ত আছে। এই জন্য আন্তর্জাতিক বাণিজ্য এটা আবহমান কাল থেকে চলে আসছে। এই বাণিজ্যের আমদানি রপ্তানিটাকে যেন সহজ করা যায়, বিশ্বের সকল রাষ্ট্রগুলা যদি এটাকে একটা আমদানি রপ্তানিকে আরও সহজতর করা যায়, আমাদের দেশের মধ্যেও এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের আমদানি রপ্তানিগুলো যদি আরও সহজ করা যায়, তাহলে দেখা যাবে যে মানুষের খাদ্য সংকটটা অনেকটা কমে আসবে। এই তো গেল হচ্ছে একটা ব্যাপক সভ্যতার সবাই যদি সংকটে পড়ে। কিন্তু এমন তো আছে যে এক শ্রেণীর লোক কখনোই সংকটে পড়ে না, আরেক শ্রেণীর লোক সবসময় সংকটে থাকে। এক্ষেত্রে করণীয় কী? এক্ষেত্রে ইসলামের একটা বিরাট মহান শিক্ষা আছে
যে মানুষ যেন উদার হয়ে যায়, তার খাবারের দরজা যেন খুলে যায় সবার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সর্বপ্রথম যে ব্যবস্থাটা করেছেন, আল্লাহ যেটা বলেছেন যে কুলু মিন সামারিহি ইদা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফসল তোমাদের জন্য জমিন উৎপাদন করে। আমরা তো মনে করি আমার জমিন আমি উৎপাদন করছি, আমি সব খাবো, আমি সব ভোগ করবো, না, ইসলাম তো এটা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তাজরাউন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, যে আল্লাহ বলছেন তোমরা যেই ফসলটা জমিনে বপন করো এটা কি কখনো চিন্তা করে দেখেছ, এই ফসল উৎপাদন কি তুমি করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন করো। লাউনা শাউলা জাআলনাহু উজাজান, যে হতাম উজাজান, আমি ইচ্ছা করলে এটাকে কী করতে পারতাম, এটাকে আমি তুষে পরিণত, ভূষিতে পরিণত করে দিতে পারতাম, তখন তোমরা তো আফসোস ছাড়া আর কিছু করতে পারতে না। আজকে আমি ফসল উৎপাদন করে দিয়েছি, বৃষ্টি পানি দিয়েছি, ফসল উৎপাদন করে দিয়েছি, এখন তুমি এটা নিজের মনে করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে না, জমিনটা আমি তোমার কাছে আমানত দিয়েছি, তোমাকে দায়িত্ব দিয়েছি উৎপাদন করার জন্য, এই জন্য তুমি বেশি ভোগ করবে কিন্তু সবটা ভোগ করতে পারবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন যে ফিমা সাকাতিস সামাউ অশ্রুন, যেখানে আকাশের বৃষ্টির পানি দিয়েই যেই ফসল উৎপন্ন হয়, সেচের পানি প্রয়োজন হয় না, সে জাতীয় ফসলে আল্লাহর রসুল বিধান করে দিলেন কি 10 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, এই 10 ভাগের 1 ভাগ ভোগ করা যাবে না। তাহলে তুমি জমির মালিক হিসেবে, উৎপাদনকারী হিসেবে তুমি 10 ভাগের 9 ভাগ ভোগ করো, কিন্তু 10 ভাগের 1 ভাগ কিন্তু ওই যে ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, আল্লাহ কোরআনে বলছেন যে এই হক, এই ফসল এটার হক, ফসল হোক ফল হোক যাই হোক মাটি থেকে উৎপাদন, এটার হক তুমি গরিবদেরকে দিতে হবে। তাহলে এটা যদি করি তাহলে তো দেশে ওই যে একটা শ্রেণী সবসময় খাদ্য সংকটে ভুগে, তারা তো খাদ্য সংকটে ভোগার কথা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে যখন গভর্নর করে পাঠালেন, তখন মুয়াজ ইবনে জাবালকে রাষ্ট্রীয় যে নীতিমালা আল্লাহর রাসূল নির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটা হলো যে তুমি তাদেরকে ইয়ে করো, যে তাদের থেকে তুমি যাকাত আদায় করবে, যে তাদের যারা ধনী আছে তাদের থেকে যাকাতটা আদায় করবে, তো খাদু মিন আগ্নিয়া ইহিম বা তুরদ্দ ইলা ফকরা ইহিম, ইসলামের যে মহান বিধান, রাষ্ট্রীয় বিধান, যে যারা ধনী আছে সামর্থ্যবান আছে তাদের থেকে উদ্বৃত্তটা 40 ভাগের 1 ভাগ তুমি তাদের থেকে আদায় করবে, আবার এটা তাদের গরিবদের মধ্যে বন্টন করে দিবে। তাইলে তো একটা এলাকার ধনীদের থেকে যদি যাকাত আদায় করা হয় আর গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে তো সেখানে সংকট থাকার কথা না। হ্যাঁ, এখন দেখেন যে কোন এলাকা যদি এমনটা হয় যে যে এলাকায় ধনী নেই সবাই গরিব, তো কার থেকে যাকাত নেবে আর কাকে দিবে? তাহলে যে এলাকায় ধনীদের গৃহীত থেকে সংগৃহীত যাকাতের অর্থ গরিবদের বন্টন করার পরে দেখা যায় উদ্বৃত্ত থাকে, তাহলে সেটাকে অন্য এলাকায় ট্রান্সফার করা, অন্য এলাকায় সেটাকে নিয়ে যেয়ে সাহায্য সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ, আমাদের দেশের মানুষ খুবই ধর্মপরায়ণ, ধর্ম সম্পর্কে যদি খুব বেশি কিছু নাও জানে কিন্তু ইসলামকে ভালোবাসে, মানবতাকে ভালোবাসে। আল্লাহ রসুল আমাদের যে মানবতা শিখিয়ে দিয়ে গেছেন সেটাকে এখনও ধারণ করে। কোনো অঞ্চলের মানুষ যখনই সংকটে পড়ে যায়, কিছুদিন আগে সিলেটে খাদ্য বন্যার তীব্র পানিতে মানুষ খাদ্য সংকটে পড়ে গেছে, সারা দেশ থেকে বিশেষ করে আলেম ওলামায়ে কেরাম সবার আগে ঝাঁপিয়ে পড়েছে, যে যা পেরেছে খাবার নিয়ে গেছে, সংকট কিন্তু আলহামদুলিল্লাহ প্রাথমিকভাবে কাটিয়ে উঠছে। এটাই তো ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলা অল ফকরা ও মিনাল মুহাজিরিন, মুহাজিরদেরকে আল্লাহর কোরআনেই বলছে ফকির, তারা তো সব কিছু মক্কায় থেকে কিছুই নিয়ে যেতে পারেননি, এই ফকির নিঃস্ব দরিদ্র অবস্থায় তারা মদিনায় গেলেন, সেখানে তাদের এই সংকটটা আল্লাহ রসুল কীভাবে সমাধান করে দিলেন। মুহাজির আনসারি সাহাবিরা তাদেরকে আল্লাহ রসুল বললেন যে যারা হিজরত করে এসেছে এরা তো তোমাদের ভাই, আখু কুমতির দিন, এরা তোমাদের দিনী ভাই, তোমরা তাদেরকে কি আনসারিরা বলে ইয়া রসুল আল্লাহ
আমাদের ভাইকে আমাদের কাছে দেন, আমার আব্বা যে জমি আমার জন্য রেখে গেছে তার অর্ধেক আমি মুহাজির ভাইকে দিয়ে দিব, আমার ঘর যদি দুইটা থাকে আমি একটা দিয়ে দিব, আমার খেজুরের বাগান দুইটা আছে আমি একটা আছে অর্ধেকটা আমি মুহাজির ভাইকে দিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে না, অতটা দরকার নাই, তোমরা তোমাদের মুহাজির ভাইদেরকে আশ্রয় দাও। আশ্রয় দেওয়ার পরে মুহাজিররাও কিন্তু পুরো আনসারিদের উপরে নির্ভর করে রয়ে নেই। মক্কার মুহাজির যারা তারা ছিল ব্যবসায়ী, আর মদিনার আনসারি যারা তারা ছিলেন কৃষক। কৃষি আর ব্যবসা দুইটা মিলে মদিনা মুনাওয়ারার অর্থনীতির ভিত কিন্তু খুব দ্রুত মজবুত হয়ে গেছে। এরপরে আজকের মুসলমান যে বিষয়টা ভুলে গেছে, এবং এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আজকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি চুক্তি আছে, সেজন্য ওই বিষয়টা অনেকটা এখন চর্চার বাইরে আছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না, পরিস্থিতিতে ইসলামের বিধান এটা ছিল। জি মহতরম, দর্শক আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের অতিথির কাছ থেকে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো খাদ্য সংকট মোকাবেলায় নবীজি যা করতেন, সংযত জীবন যাপন করা, সংযত জীবন আচার খাদ্য সংকটকালীন সময়ে এটি আমাদের করা দরকার। বুখারী শরীফের একটি হাদিস থেকে আমরা দেখতে পাই এবং জানতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মদিনায় দুর্ভিক্ষ এসেছিল, এই দুর্ভিক্ষ থেকে তিনি উম্মতকে বাঁচাতে সবাইকে তিনি জীবন আচারে সংযত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। জাবাল আমরা জানি যে একজন সাহাবি বলেছেন যে আমরা মদিনায় কিছু সংখ্যক ইরাকি লোকের সঙ্গে ছিলাম, একবার আমরা দুর্ভিক্ষের কবলে পতিত হই, তখন ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খেজুর খেতে দিতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছ দিয়ে যেতেন এবং বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তার ভাইয়ের অনুমতি ছাড়া একসঙ্গে দুটো করে খেজুর খেতে নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন দিনের উপর কোরবানির গোশত খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বিষয়টি আমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উল্লেখ করলে তিনি বলেন, ইবনে ওয়াকিদ সত্যি বলেছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদুল আজহার সময় বেদুইনদের কিছু পরিবার শহরে আগমন করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিন দিনের পরিমাণ জমা রেখে বাকি গোশতগুলো সাদকা করে দাও। পরবর্তী সময়ে লোকেরা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো কোরবানির পশুর চামড়া দিয়ে পাত্র প্রস্তুত করছে এবং তার মধ্যে চর্বি গলাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতে কী হয়েছে? তারা বলল, আপনি তো তিন দিনের বেশি কোরবানির গোশত খাওয়া থেকে বারণ করেছেন। তিনি বললেন, আমি তো বেদুইনদের আগমনের কারণে একথা বলেছিলাম, অতপর এখন তোমরা খেতে পারো, জমা রাখতে পারো, জমা করে রাখতে পারো এবং সাদকা করতে পারো। মুসলিম শরীফের 4997 নং হাদিস। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান পদ্ধতি অবলম্বন করেছিলেন এই দুর্ভিক্ষকালীন সময় এবং সংকটকালীন সময়ে। আমাদের আরেকটি কাজ করতে হবে, সংকটকালীন সময় গুনাহ ছেড়ে দিতে হবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছুই আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুই ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজা। তাই আমাদের পাপ কাজ ছেড়ে দিতে হবে। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم إنا نسألك العفو والعافية والمعافة الدائمة في الدين والدنيا وفي الآخرة والفوز بالجنة والنجاة من النار. রব্বুল আলামিন, আমরা তোমার দ্বীনের এই মজলিসে বসে কিছু আলোচনা করলাম, কোরআন হাদিস থেকে আলোচনা শুনলাম, মেহরবানি করে আজকের অনুষ্ঠানকে কবুল করে নাও। আয় আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুহূর্ত পর্যন্ত
যত ইমানদার নরনারী কবরবাসী হয়ে গেছেন সকলের রুহে আমাদের আজকের অনুষ্ঠানের হাদিয়াগুলো পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরিবার পরিজন আপনজন যারা যেখানে কবরবাসী আছেন সকলের রুহে হাদিয়াগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তামাম জিন্দগি বড় অসংখ্য অগণিত গুনাহ করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনের অগণিত গুনাহ, একটা গুনাহ ক্ষমা করার মতো ক্ষমতা তোমাকে ছাড়া আর কারো নেই। আয় আল্লাহ, তুমি যদি তামাম সৃষ্টি জগতের সকলের গুনাহগুলো মাফ করে দাও, তোমার কোনো জবাবদিহিতা নাই। রব্বুল আলামিন, তোমার গফফার নামের উসিলায় আমাদের তামাম জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ, রব্বুল আলামিন, আমাদের দুনিয়াতে হায়াতি তৈয়বা নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দান করো। তামাম পৃথিবীব্যাপী খাদ্য সংকটের পদধ্বনি শোনা যাচ্ছে। আল্লাহ, তুমি তো রাজ্জাক, আসমান থেকে রিজিকের দরজাগুলো তুমি উন্মুক্ত করে দাও, জমিনে রিজিকের দরজাগুলো উন্মুক্ত করে দাও। আল্লাহ, রিজিকের সংকট থেকে এই বিশ্ব সভ্যতাকে তুমি হেফাজত করো। আমিন। আয় আল্লাহ, জমিনে যত বালা মুসিবত আজাব ও গজব আছে, মেহরবানি করে তোমার রহমতের দ্বারা দূর করে দাও। আমিন। আয় আল্লাহ, আমরা তোমার রোজা মন্দির পথে চলতে পারি না, সিরাতুল মুস্তাকিমে চলতে পারি না। রব্বুল আলামিন, আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করো, তাকওয়ার জিন্দগি আমাদের নসিব করে দাও। আয় আল্লাহ, সমাজে নেককার দিনদার ইমানদারের সংখ্যা তুমি বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, যারা বুঝে না আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশের জমিনে বরকত দান করো, আমাদের দেশের ফসল ফল ফলা দিতে তুমি বরকত নসিব করে দাও। আমিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, বসুন্ধরা গ্রুপ আল্লাহ দেশের একটি বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠান, আল্লাহ তুমি দয়া করে এই ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করো। আয় আল্লাহ, চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দরাজ করে দাও। আয় আল্লাহ, তাম দেশের মানুষের জন্য একটা আস্থার প্রতীক হিসাবে বসুন্ধরা গ্রুপকে প্রতিষ্ঠিত করেছ, এর মান সম্মান আর সমৃদ্ধি দান করো। আয় আল্লাহ, রব্বুল আলামিন, আমরা তোমার কাছে হেদায়েত চাই, দুনিয়াতে সুখ শান্তির ব্যবস্থা করে দাও, আর পরকালে জাহান্নামের আজাব থেকে নাজাতের ফয়সালা নসিব করে দাও। আমাদের হায়াতে মওতে কবরে হাশরে হিসাবে মিজানে সিরাতে তোমার রহমত আর মাগফিরাত আমাদের নসিব করে দাও আল্লাহ। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি আপনাদের প্রাণের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আপনাদের পছন্দের মানুষদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি, আপনাদের পছন্দের বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা জানি না কখন মানুষের জীবনের মোড় ঘুরে যায়, একটি শব্দ একটি লাইন মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই এ অনুষ্ঠান দেখুন নিয়মিত, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এ অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। আমার বিশ্বাস এ অনুষ্ঠান আপনাদের ঠকাবে না, কিছু হলেও পাবেন, কিছু হলেও পরিবর্তন হবে। তো এ অনুষ্ঠানে আমাদেরকে আপনারা অনুষ্ঠান দেখার মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন, এই দায়বদ্ধতা আমাদের এ কারণে আরও অনেক বেড়ে গেছে, এবং এই দায়বদ্ধতা থেকে আমরাও চেষ্টা করি এ অনুষ্ঠানকে কীভাবে আরও ভালো করা যায়, আরও মনোমুগ্ধকর করা যায়, আরও কীভাবে মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছানো যায়,
আরও কীভাবে মানুষের হৃদয়ের তন্দ্রিতে পৌঁছানো যায় আমরাও সেই চেষ্টা করি। দর্শক, আমরা আজকের যে বিষয়টি আলোচনা করেছি এই বিষয়টি আমরা যেন সকলে আমল করার চেষ্টা করি, আল্লাহ সেই তৌফিক দান করুন। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।